মকর রাশির আগস্ট মাস দু হাজার চব্বিশ আয় বৃদ্ধি ঘটবে ঋণ মুক্তি হবে মকর রাশির আগস্ট দু হাজার চব্বিশ অতি সুন্দর হতে চলেছে কুশ মুখার্জি নিউ ওয়ার্ল্ড সেন্টারের পক্ষ থেকে বলছি বন্ধুরা যখন কোনো রাশির ভালো হয় ভালোটা বলি যখন কোনো রাশির মন্দ প্রভাব দেখা দেয় তখন আমরা মন্দ প্রভাব বলি আমরা মকর রাশির বিচার বিশ্লেষণ করার আগে মকর রাশির অধিপতি শনি মকর রাশির দ্বিতীয় অবস্থান করছে অর্থাৎ ধন স্থানে অবস্থান করছে শনি বর্তমানে গমন করেছে তিরিশে জুন দু সকাল ছটায় কিন্তু গমন করলে কোনো কোনোরকম দৃষ্টির কুপ্রভাব মকর রাশির জাতক জাতিকার ওপর পড়বে না কুম্ভ রাশির জাতক জাতিকার ওপর পড়বে না তুলা রাশির জাতক জাতিকার ওপর পড়বে না ও বৃষ রাশির জাতক জাতিকার ওপর পড়বে না আরও দুটো রাশি আছে যাদের ওপর শনির কোনো কুপ্রভাব পড়বে না মিথুন ও কন্যা এরা এইসব যে রাশিগুলো বললাম এদের অধিপতি গ্রহরা শনির পরম বন্ধু সুতরাং তারা কোনো রকম শনির পশ্চাৎগমনে বা বকৃদৃষ্টিতে রকম খারাপ অবস্থায় পৌঁছাবে না আমরা আমাদের চ্যানেলে দুটি জিনিস সংযোজন করেছি প্রথমত জয়েন অপশান মেম্বারশিপ জয়েন আমাদের চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করবেন খুব অল্প পারিশ্রমিকে যে কোনো প্রান্ত থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নিতে পারবেন সেগুলো লেভেল অনুযায়ী দেখে নেবেন কি কি আছে তিনটি লেভেল আছে সেগুলো দেখে নেবেন এবার আমরা দ্বিতীয় অপশন যেটা বলেছি দ্বিতীয় একটা সংযোজন করেছি মহিলাদের অ্যাস্ট্রোলজি বিচার বিশ্লেষণ করে দেওয়ার জন্য পারমিতা মুখার্জি রয়েছেন তার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি নাম্বারে এছাড়া পারমিতা মুখার্জির নিজস্ব হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের চ্যানেলের নাম্বার ছাড়াও সেখানেও যোগাযোগ করতে পারবেন আপনারা সেটি দেখতে পাবেন মকর রাশির অধিপতি গ্রহ শনি তার ইষ্টদেবী দক্ষিণাকারী গমন যখন করেছে জুনের শেষে আর জুলাইয়ে চার চারটে গ্রহ রাশি পরিবর্তন করছে এগুলি ফেভারে যাবে আগস্ট মাসে আর একাদশী তিথি শনির অতি প্রিয় তিথি একটি কৃষ্ণ একাদশী গেছে আর একটি একাদশী আসবে যে মাসে আপনাদের এই রাশি ফল বলব তখন অত্যন্ত ভালো অবস্থায় আপনারা পৌঁছাবেন আমরা দুটো দিক বিচার বিশ্লেষণ করব একটা ভালো দিক যা আসর আলো দেখাবে একটি মন্দ দিক অর্থাৎ ভালো মন্দ দুটো দিকই আছে আমরা প্রথমে আপনাদের কাছে মন্দ দিক যেটা সেটি বলবো মন্দ দিক কোনটা আপনাদের জন্য সবচাইতে বেশি নবমে কেতু রয়েছে আপনাদের আপনাদের ঘরকে যদি এক নম্বর ঘর ধরি তাহলে আপনার ঘর থেকে মকর রাশির ঘর থেকে নবম স্থানে রয়েছে কেতু অর্থাৎ ভাগ্যের ঘরে আপনার ঘরের অধিপতির নাম হচ্ছে শনি যার সঙ্গে কেতু সম্পর্ক শত্রুতা সুতরাং কেতু নবমে থাকলে আপনারা সুফল পাবেন এটা হতে পারে না সুতরাং ভাগ্যের সমস্যা দেখা দেবে কিন্তু ভাগ্যই একমাত্র যদি সমস্যা হয় তাহলে মানুষ কিন্তু উদ্ধার হতে পারে সেখানে চেষ্টা প্রয়োজন বাকি সর্বক্ষেত্রে আপনাদের অত্যন্ত শুভ পরিবর্তন যার জন্য আমরা হেডলাইনটা করেছি যে আয় বৃদ্ধি ঘটবে ঋণ মুক্তি হবে এবার অ্যাট এ গ্লান্স আমরা প্রত্যেকটি পদক্ষেপ আলোচনা করছি শেষ পর্যন্ত শুনবেন আমরা প্রতিকার বলবো প্রথম শরীর মন ভালো থাকবে ধন স্থান অতি শুভ ভ্রাতাভগ্নি দ্বারা উপকৃত হবেন মা বাবার শরীর ভালো যাবে শিক্ষা সন্তান ভয়ক্ষেত্রে শুভ পরিবর্তন গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য শুভ প্রেমবিবাহ দাম্পত্য একটি গুরুত্বপূর্ণ জায়গা অষ্টম স্থান একটি গুরুত্বপূর্ণ জায়গা ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি ঘটবে না বড় কোনো দুর্ঘটনার ঘটার সম্ভাবনা নেই ভাগ্যের সমস্যা হবে ভাগ্য কেতু আছে কেতুর একটা সমস্যা তৈরি করার প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট দুটো আছে তিথি অনুযায়ী কেতু সমস্যা তৈরি করে যেমন এই একাদশী তিথি শনি উপকার করবে কেতু ক্ষতি করবে কেতুর তিথি কী কী ভালো কেতুর জন্যে ভালো তিথি হচ্ছে উভয় পক্ষের দ্বিতীয়া নবমী সপ্তমী একাদশী ও পঞ্চমী বাকি তিথিগুলি কেতুর জন্য অশুভ তার মধ্যে একাদশী তিথি অত্যন্ত অশুভ দ্বাদশী তিথি অশুভ প্রতিপদ তিথি অশুভ এই যে তিথিগুলো বলছি সেই সেই দিনগুলি খুবই মন্দ প্রভাব পড়বে বার শনিবার মন্দ প্রভাব পড়বে অত্যন্ত বেশি শনি মঙ্গল শুক্র এই বারগুলি ভালো হবে না আবার সোমবার বুধবার রবিবার বৃহস্পতিবার এগুলি শুভ ফল হবে সুতরাং যেগুলো সাবধান বার হিসাবে তিথি হিসাবে সেদিন সাবধান থাকবেন তাহলে ভাগ্য বিড়ম্বনা ঘটলেও ততটা ক্ষতির দিকে পৌঁছাবে না ঠিক হলো? তাহলে ভাগ্যের জায়গার কথাটা আপনাদের মোটামুটি বোঝাতে পারলাম কর্ম অতি শুভ সরকারি চাকরির ক্ষেত্রে হোক বেসরকারি চাকরির ক্ষেত্রে হোক পদোন্নতি ঘটবে এবং যদি আপনাদের কর্মের স্থান পরিবর্তন হয় অর্থাৎ বদলি যাকে বলেন সেটাও আপনাদের পক্ষেই যাবে অর্থাৎ ভালো জায়গাতেই হবে দ্বিতীয় আবার আরেকটি বিষয় আমরা আলোচনা করব কর্ম যখন বলছি ব্যবসা ব্যবসাদাররা কিন্তু অত্যন্ত ভালো থাকবে মকর রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা ভালো থাকবে যারা ওয়াইন শপ করে রেখেছেন তাদের জন্য কিছু নিষেধাজ্ঞা থাকবে যেহেতু শনি অত্যন্ত সাত্ত্বিক প্ল্যানেট এই জিনিসগুলি আপনাদের মনে রাখতে হবে বিপরীত লিঙ্গ থেকে সাবধান হতে হবে তাহলে আয় ক্ষেত্র শুভ কর্মক্ষেত্র অতি শুভ আয় শুভ মানে ব্যবসা শুভ আয় শুভ মানে সঞ্চয় শুভ ব্যয় সাধারণ তাহলে ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল আয় বাড়ছে ব্যয় কমছে তাহলে আপনার যদি মনের সদ থাকে তাহলে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন এটি একটি ভালো তাহলে কি কি সাবধান হবেন প্রথমত ভাগ্যের দিকে তিথি নক বার অনুযায়ী চলবেন বিপরীত লিঙ্গের সঙ্গে বিশেষ কিছু মানে বাজে সম্পর্ক তৈরি করবেন না সেটি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রের জন্য বললাম নেশাদ্রব্য সেবন করবেন না মিথ্যাচার করবেন না আগস্ট মাস আপনার হতে চলেছে অত্যন্ত শুভ যে ক্ষেত্রগুলি সেগুলি বললাম এবার আমরা প্রতিকার আমরা বারবার বলেছি মকর রাশির জাতক জাতিকা কুম্ভ রাশির জাতক জাতিকা এদের সাড়ে সাতই চলছে আপনারা সাড়ে সাতির থার্ড পর্যায়ে আছেন শেষ পর্যায়ে শনিদেব দেয় এখনও যে কটা দিন আছে ভালোভাবে থাকার জন্য ভালোভাবে চলার জন্য রুদ্রাক্ষের অল্টারনেটিভ কিছু নেই হোম যাগ যজ্ঞ করে প্রাণ প্রতিষ্ঠা করে তা পরিধান করবেন দুই পারদের শিবলিঙ্গ তাকে হোম করে প্রাণ প্রতিষ্ঠা করে শিবলিঙ্গ আমরা প্রতিষ্ঠা করতে হয় কেন বারবার আপনি তাকে পুজো করতে পারবেন না দুধ গঙ্গা জল দিয়ে চান করাতে পারবেন না সুতরাং এই পারদ শিবলিঙ্গকে কিন্তু অভিষেক করতে হবে তাকে পুজো করে প্রাণ প্রতিষ্ঠা করে হোম করে একবারই করতে হবে সেটা করে একটি কিভাবে রাখবেন বলেছি তামার ডোক হতে পারে পিতলেরে কাবি হতে পারে সেটাকে রেখে যেমনভাবে মহাদেব রাখে সেভাবে রাখবেন প্রত্যেক দিন সকালে স্নান করে মাথায় না দিয়ে নিচে একটি সাদা চম্পক ফুল দেবেন হোং ঈশা হোং ঈশা সুন্দর এই মন্ত্রটি আঠাশ পার করবেন সমস্ত প্রকার সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন সুন্দর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না মকর রাশির সমস্ত জাতক জাতিকা ভালো থাকুন ধন্যবাদ